কতদিন ধরে এখানে আছেন? এখানে আছি, আমার তো এখানে আসা হয়ে গেছে 12 বছর। এই বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমার ছেলে মেয়ে থাকে, স্বামী থাকে। এইটা কবে থেকে হয়েছে? এটা আগের বৃহস্পতিবার থেকে হয়েছে। একটু একটু করে নামছে, ধস নামছে, বলছি, সবাইকে বলেছি, সবাইও বলা হয়েছে আসেন। এটা কি কালকে নেমেছে? হ্যাঁ, এটা কালকে নেমেছে বৃষ্টির পর। কালকে খুব বৃষ্টি হলো, বৃষ্টির পর পুরো ধস নেমে গিয়ে সুরঙ্গ হয়ে গেছে একদম। বাড়িতে থাকতে আতঙ্ক লাগছে না? হ্যাঁ, বাড়িতে থাকতে ভয় তো লাগে, এখানে জল, সামনে ধস, আমাদের তো বিপজ্জনক। যেখানে ধসটা হয়েছে ঠিক তার নিচেই একটা আন্ডারগ্রাউন্ড গ্রুপ রয়েছে, ওটা কীভাবে আপনারা ভাবছেন? ওটা তো আমরা যখন একদম ছোট্ট গর্ত ছিল তখনই ওটা দেখে আমাদের টেকনিক্যাল সাইড, আমাদের ওভারসিয়ার অলিপ সরকার গিয়ে দেখে এসেছি। দেখে এসে একটি এজেন্সির সঙ্গে প্রাথমিক কথাও হয়েছিল যে তারা কাজটি করবে, তারাও দেখে এসেছে। ইন দ্য মিন টাইম কালকে একটু ওটাকে একটু বেড়ে গেছে। আমি একটু আগে গেছিলাম, গিয়ে দেখে এসেছি এবং এখনই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দুলাল পালকে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে কালকেই যাতে, আজকে অ্যারেঞ্জমেন্ট করে কালকেই যাতে ওখানে লোক লাগিয়ে দেওয়া যায়। খুচরো শহরে এরকম বহু এরকম জায়গা আছে যেখানে জলের যখন স্রোত হয় তখন জলটা পিচের রাস্তার লেয়ার থেকে নিচে নামে, তখনই দেখা যায় মাঝে মাঝে এরকম ফস টাইপের নামার একটা প্রবণতা থাকে। এটা খুব প্রাচীন শহর, দাস আমলের শহর, এখানে এই ধরনের অনেক ছোটো ছোটো ঘটনা ঘটেছে, বড় ঘটনা ঘটেছে। মৌসুম কলেজের সামনে সাধু বাড়ির নিচে ধস নেমে গেছে, আমাদের মাঝের রাস্তায় ধস নেমেছিল এবং কিছুদিন আগে মৌসুম কলেজের পেছনে ধস নেমেছে। তাই আমরা সিরিয়াস আছি এবং আমরা খুব চেষ্টা করছি আগামীকাল থেকে রিপেয়ারিং মেনটেন্যান্সের কাজ ওখানে স্টার্ট করবো। ব্যাপার হলো ওইখানেই একটি পরিবারের বাস, তারা খুব আতঙ্কে আছে ঘটনা। না, আমরা কালকেই কাজ লাগিয়ে দিচ্ছি, আজকে আমি নিজে গিয়ে দেখে এলাম, এর আগের থেকে কালকে অনেকটা বেড়ে গেছে, সেই জন্য এটা ইমিডিয়েট করার জন্য বলা হয়েছে আগামীকালে এজেন্সি কাজ শুরু করবে।